আমি কেনেকে জানিম কোনে কাৰ লগত কি ব্যাপার করে। সেইজন মোৰ মোৰ ও এস ডি নাই, মই শুনা পাইছোঁ ও এস ডি বুলি কৈছে। মন্ত্ৰীহে ও এস ডি থাকে, সভাপতিটো ও এস ডি নাথাকে। কোনজন পি এ দিছে? মোৰতো পি এ দুজনো আছে, তেওঁ কেনেকৈ দিব? আৰু এইটোতো আটাইতকৈ ডাঙৰ ক্ৰাইম, ঘোষ লোৱাতকৈ ঘোষ দিয়াটো বেছি অপৰাধ। মোৰ দুজনকৈ পি এ ছাৰ, সিহঁতক সুধিছিলোঁ তোমালোকে কিবা শুনিলোঁ হয় নেকি, তেওঁ কৈছে আমাৰতো চিনাকি নাই, আমি কোনো লাচিত গগৈক চিনি নাপাওঁ। কোনোবাই দলৰ ডিচিপ্লিন ভংগ কৰিব, এইবিলাকত কেতিয়াও দলে কাকো ক্ষমা নকৰে, ৰেহাই নিদিয়ে। আৰু তেওঁ ইতিমধ্যে পদবীৰ পৰা অব্যাহতি দিয়া হৈছে। ইয়াৰ পিছত তেওঁৰ ওপৰত দলীয় যিটো অনুশাসন, এই অনুশাসন বিষয়ে পত্ৰ প্ৰেৰণ কৰা হ'ব। লাচিতক লৈ তেনেকুৱা আমাৰ তথ্য নাছিলে, কিন্তু লাচিত গগৈ যিজন আছিলে তেওঁ OBC মৰ্চাত আছিলে, আৰু সেইকাৰণে আমি যিহেতু তেওঁৰ এনেকুৱা এটা কণ্ট্ৰভাৰ্চিয়েল মেটাৰ দেখা পালোঁ, ইমিডিয়েট আমি OBC মৰ্চাৰ সন্মানীয় সভাপতিক কৈ দিলোঁ। আৰু তেওঁ ইতিমধ্যে পদবীৰ পৰা অব্যাহতি দিয়া হৈছে। ইয়াৰ পিছত তেওঁৰ ওপৰত দলীয় যিটো অনুশাসন, এই অনুশাসন বিষয়ে পত্ৰ প্ৰেৰণ কৰা হ'ব। নিশ্চিতভাৱে যদি সঁচাই এইবিলাক কথা ঘটি আছে, দলৰ ডিচিপ্লিন মেইনটেইন কৰি দলত চলিব লাগিব। আৰু তপন গগৈ ডাঙৰীয়া আমাৰ সাংসদ, তেওঁ বৰ্তমানো সাংসদ হৈ আছে, আৰু তেওঁ দলক সেৱা দি আছে। তেওঁ দলৰ ৰাজ্যিক সমিতিৰ সন্মানীয় উপসভাপতি পদতো আছে। মোৰ হাতত ৰেকৰ্ডটো নাই একচুৱেলি তেওঁৰ, কিন্তু তেওঁ চিণ্ডিকেটৰ কাৰণে মানে এছপিক মেনেজ কৰিবৰ কাৰণে বোলে মিলন বুঢ়াগোহাঁইক পইচা দিছিলে, সেইটো তেওঁ নিজেও স্বীকাৰ কৰিছে। এতিয়া আমি কেনেকৈ জানিম কোনে কাৰ লগত কি বেপাৰ কৰে, কোন এছ পিৰ ওচৰত যায়? মোৰতো ব্যক্তিগত সহায়কৰ নাম কোন? মোৰতো ব্যক্তি যিজন নাম কৰি শুনক, সেইজন মোৰ ও এছ ডিয়ে নাই, মই শুনা পাইছোঁ ও এছ ডি বুলি কৈছে। মন্ত্ৰীহে ও এছ ডি থাকে, সভাপতিটো ও এছ ডি নাথাকে। কোনজন পি এ দিছে? মোৰতো পি এ দুজনো আছে, আৰু তেওঁ কেনেকৈ দিব? আৰু এইটোতো আটাইতকৈ ডাঙৰ ক্ৰাইম। মোৰ উইদাউট নলেজ মোৰ পি এক তেওঁ উপঢকন দিব যাব, এইটোতো সাংঘাতিক কথা। ঘোষ লোৱাতকৈ ঘোষ দিয়াটো বেছি অপৰাধ এজ পাৰ ল। নিশ্চয় মই খুজিম, আৰু মই বিয়ে দুজন খুজিম, তেওঁলোকে চিনি নাপায় বোলে। মোৰ দুজনকৈ বিয়ে আছে, আৰু দুজনে আমাৰ ভদ্ৰ ল'ৰা, সিহঁতক সুধিছিলোঁ তোমালোকে কিবা শুনিলোঁ হয় নেকি, তেওঁ কৈছে আমাৰতো চিনাকি নাই, আমি কোনো লাচিত গগৈক চিনি নাপাওঁ, বা কেতিয়াও আমাৰ লগত যোগাযোগো হোৱা নাই। চাওক শুনক, মোৰ আপুনি যিটো কৈছে, আমি এটা ইডিঅ'লজিকেল পাৰ্টি, আমাৰ এটা ইডিঅ'লজি লৈ আমি কাম কৰি আছোঁ, যিটো ইডিঅ'লজি ডক্টৰ শ্যামপ্ৰসাদ মুখাৰ্জী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় দি থৈ গৈছে, আৰু পৰৱৰ্তী সময়ত অটল বিহাৰী বাজপেয়ী, লাল কৃষ্ণ আদৱানী, সেইসকলৰ নেতৃত্বত আজি ভাৰতীয় জনতা পাৰ্টি এই অৱস্থালৈ আহিছে। কিন্তু ভাৰতীয় জনতা পাৰ্টিত থাকি কোনোবাই দুই নম্বৰী কামত জড়িত হ'ব, কোনোবাই দলৰ ডিচিপ্লিন ভংগ কৰিব, এইবিলাকত কেতিয়াও দলে কাকো ক্ষমা নকৰে, ৰেহাই নিদিয়ে। এই ক্ষেত্ৰত আমাৰ দলৰ সিদ্ধান্ত একেটাই থাকিব। আৰু মই বিশেষভাৱে আহ্বান জনাম যে দলত থাকি দলৰ যি বিচাৰধাৰা, দলৰ যিটো আদৰ্শ, দলৰ যিটো ডিচিপ্লিন, আমি সদায় কওঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টি পাৰ্টি ইজ ডিফাৰেঞ্চ, অন্যতকৈ আমি বেলেগ, আমাৰ কাম কাজ বেলেগ, আমাৰ কৰ্ম পদ্ধতি বেলেগ, আমাৰ মাজত যিটো নিয়মানুবৰ্তিতা, আমাৰ মাজত যিটো ডিচিপ্লিন, আমি সদায় মেইনটেইন কৰি যাম ফৰ ইভাৰ। চাওক এতিয়া কোনে কাৰ লগত কেনেকৈ কথা পাতিছে আমি আৰু কেনেকৈ গম পাম? আৰু কোনো সেইবিলাক ব্যক্তিয়ে প্ৰৱেশ কৰিলে টিকেট দিব নোৱাৰে, আৰু সেইবিলাক পাৰ্টিৰ ব্যক্তিয়ে টিকেট দিব পাৰে নেকি? তেওঁলোকৰ লেভেলটো ক'ত আছে এইটো জনা দৰকাৰ। এজন লোকসভাৰ সাংসদক টিকেট দিয়া, আমাৰ পাৰ্লিমেণ্টেৰী বৰ্ড আছে, ৰাষ্ট্ৰীয় সমিতি আছে, কৰ কমিটি আছে, এইবিলাকতহে চৰ্চা হয়। চাওক এন ডি এৰ বৈঠকত আমাৰ এন ডি এৰ সন্মানীয় যিসকল সহযোগী দল আছে, সকলো মানে সহযোগত সহমতত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক তৃতীয়বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী পদত অধিষ্ঠিত কৰাৰ কাৰণে প্ৰস্তাৱ গ্ৰহণ কৰিছে, আৰু এন ডি এৰ সকলো সহযোগী দলে তাত সমৰ্থন আগবঢ়াইছে। আমাৰ অসম গণ পৰিষদ আছিলে, APPL আছিলে, ঠিক ন, ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ যেনে শিৰোমণি আকালী দল আছিলে, AIDMK আছিলে, এই আটাইবিলাক দল আমাৰ যি সহযোগী দল আছে সকলো তাত, বা একনাথ সিন্ধে ডাঙৰীয়াও আছিলে। শুনক, BPF ক'ত গৈছে ক'ত নগৈছে আমাৰ সেইটো মেটাৰ নহয়, কিন্তু এটা কথা কৈছোঁ, INDI যিটো লিখিছে, তো এইটোতো তাত ভ্ৰষ্টাচাৰী, য'ত মানে মমতা বেনাৰ্জীৰ নিচিনা ব্যক্তি আছে, য'ত লালু প্ৰসাদ আছে, য'ত শাৰদ পাৱাৰ আছে, য'ত কানিমুজি আছে, তো তেওঁলোকৰ বেকগ্ৰাউণ্ডবিলাক অকণমান চাওকচোন। তেওঁলোকৰ এটাই উদ্দেশ্য,
তাত নীতি আদর্শ নাই তাত দেখনো কি দরে আগব লবটার চিন্তাধারা নাই তাত কেবল ভ্রষ্টাচারী হন কেনেকে এস্টাবলিশ করিব পারি কেনেকে মোদীজি খাতা করব নাই বিজেপি খাতা করিব লাগে এটুই এটা অভিযান তাত কোনো আদর্শগত রাজনীতি নাই তাত দেশের প্রতি কোনো ভিশন নাই ভারতবর্ষ পঞ্চম স্থান বা দ্বিতীয় স্থান নিয়ার কারণে তেওঁলোকৰ কোনো তাত রণকৌশল স্ট্রেটেজি নাই এটাই তেওঁলোকৰ স্ট্রেটেজি হল যে ভ্রষ্টাচারীসকলক আপোনাৰ শাসনৰ ভাৰ গতাই দিব লাগে কিন্তু হিন্দুস্থানৰ ৰাইজ এটা কথাত সিদ্ধান্ত আছে যে ভ্রষ্টাচারীসকলক কেতিয়াও তেওঁলোকে স্থান নিদিয়ে সব মাননীয় মুখ্যমন্ত্রী শুনক মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাম কাজত তেওঁলোক সন্তুষ্ট আর সেই নিমিত্তে তেওঁলোকে ফ্লোরত আমাক সাপোর্ট দি থৈ দিছে সরকারখনক সেইটো সব মইতো মই এনডিএর মানে মই রাজ্যিক সমিতিহে মোৰ রাষ্ট্রীয় সমিতির সন্মানীয় বিষয়ববীয় সকল আছে রাষ্ট্রীয় সমিতির সন্মানীয় অধ্যক্ষ আছে তেওঁলোকে এইবিলাক কথা চিন্তা চর্চা করব কাক লব লাগে কাক এৰিব লাগে শুনক মই পুনৰবাৰ আকৌ কৈছোঁ যে এইটো ৰাজ্যিক সমিতিৰ আওতাৰ ভিতৰত নহয় যিহেতু আমি এটা ৰাষ্ট্ৰীয় দল আমাৰ যিটো ৰাষ্ট্ৰীয় সমিতি আছে আৰু কাৰ লগত থাকিব কাৰ লগত নাথাকে গোটেইবিলাক সিদ্ধান্ত ৰাষ্ট্ৰীয় সমিতিয়ে লয় মই বাৰবাৰ কৈ আছোঁ সুবিধা অসুবিধা প্ৰিভিলেজ কি আছে নাই এইবিলাক কথা পিছত আহিব যে কাৰোবাৰ মানে আমাৰ এন ডি এত কাৰোবাক সোমাব লাগিলে ৰাষ্ট্ৰীয় সমিতি সিদ্ধান্ত ল'ব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বত ইতিমধ্যে প্রায় 1,00,000 প্রায় বলে কোথাও প্রায় 1,00,000 নিযুক্তি হয়ে গেল এনেদার আর আমি দেখি পাইছো আপনার মিডিয়ার জড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের ইয়ের জড়িয়ে যে প্রায় আর 32,000 নতুনক আকো মকরল হবল গিয়ে আছে তেনেস্থল কারবার যদি কোথাও দুটাটা অলাগতিয়াল পোস্ট আছে মই লাগতিয়াল বলে নক যদি অলাগতিয়াল পোস্ট আছে হয়তো তার কারণে কোনো ডিপার্টমেন্টে কিনা সার্কুলার ওলাব পড়ে হয় আমি বইয়ে থাকো প্রতি সপ্তাহত আমি বিষয়ববীয় সভা ইয়াত বহোঁ আমার গুহী বেস বিষয়ববীয় সকল আর এই সপ্তাহত আমি কাম কি করলো অহা সপ্তাহত আমি কি কাম করিম যেহেতু এই সপ্তাহের আজি মানে আরম্ভণি সোমবার আপ টু স্যাটারডেলেকে আমি কি কাম করিম সংগঠনের কি কাম চলিব যাওয়া সপ্তাহত আমি কি করলো এইবিল কথা আমার পর্যালোচনা করা হয় আর ইয়ার পিছত আমি সকল মিলি তাত আকো আমার মর্চা ডিপার্টমেন্ট সেল বহি তাত সকল মিলি একাপ চাহ খাওয়ার ব্যবস্থা করো হাতীগাঁওতহে করেছে বেলেগ গাঁত তো করা নাই হাতীগাঁওত করলে বিশেষ অসুবিধা নাই কারণ হাতীগাঁওর ভোট নিদিয়ে বিজেপি সেইখানে করেছে তাত মই নগলে নহব বলে কোয়া নাই কিন্তু হাতীগাঁওত তো ভোট কিমান পায় গোটেই গুহাটি জিতিল কিন্তু হাতীগাঁওত তো হারিছে না যেকটাই ভোট দিয়া নাই সেইকটাই লিখব নিশ্চয় পোস্টার নাই নাই শুনক মই প্রথমে কোথাও মানে কোনো চ্যালেঞ্জ করা নাই মই এজন স্বাভিমানী অসমীয়া মই অসমীয়া জাতির এজন মানে সন্তান এই জাতিটুক সাপোর্ট করে নিয়ার কারণে মই যদি নিজে ইনিশিয়েটিভ নলওঁ কোনে লব মই কাকো চ্যালেঞ্জ করব না যাও কোন আজমল মই না জানো কিন্তু মোৰ এটাই কথা মই পোনপ্রথম আরম্ভ করেছো যে 50 উঠি অহা প্রজন্মর গ্রেজুয়েট ছাত্র ছাত্রীক যদি আমি বা যুবক যুবতীক যদি আমি ভালদরে প্রশিক্ষণ দিব পাৰো আর বহুতে টকার বা অর্থর অভাবর কারণে প্রশিক্ষণ লব নরে UPSC APSC যদি আমি 50 ছাত্র ছাত্রীক সম্পূর্ণভাবে প্রস্তুত করে এই পরীক্ষাত এপিয়ার করব নিশ্চয় সিলেকশন পাব আর সেইটা কারবার কোনবা আরম্ভ করব বিন্দুরপরা রেখা হয় মই আরম্ভ করছো মোক দেখা পায় বা মোরপরা জানি আর কোনবা কোনবাই আরম্ভ করব পারে আর সেই নিমিত্তে মই এজন অসমীয়া যুবক হিসাবে মোৰ এইটো মই দায়িত্ব হিসাবে লৈছো যে মই মোৰ অঞ্চলৰপৰা যদি 50 ছাত্র ছাত্রীক সুন্দরভাবে ব্যবস্থিতভাবে আর বিশেষ অভিজ্ঞ প্রশিক্ষকর দ্বারা APSC বা UPSC আমি প্রশিক্ষণ সুন্দরভাবে দিব পারো নিশ্চয় তেওঁলোকে সিলেকশন পাব আর সেই মোৰ জনমে জনমে এটা ইয়ে হয়ে থাকব এচিভমেন্ট হয়ে থাকব আর সেই নিমিত্তে মই কামটো হাতত লৈছো আমি তো দলের শুনক আমি শুনক মই প্রথমে সরকারের এই পদক্ষেপক উষ্ম আদরণি জানাইছো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কৈছে যে আমি গাঁওমুখী হব লাগে যার কারণে আমার এমপ্লয়বিলাককো তেখেতে যাওয়া বেলি ছুটির ব্যবস্থা করেছিল যে তোমালোক যাওয়া নিজের জন্ম গাঁওখনত দুদিন বা তিনদিন ছুটি লওয়া মা দেউতার লগত কটোৱা নিজের সমাজখন চোৱা নামঘরখন ক্লাবটো পুথিভঁৰালটো মইনা পাৰিজাত আছে সেইবিলাক চলোৱা সেলফ হেল্প গ্রুপের লগত মত বিনিময় করা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে পদক্ষেপ ই সচা আমাক উৎসাহিত করব আমার গাঁৱৰ কারণে এটা দিবস পতার কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যাওয়া বাজেটত পয়সা নির্ধারণ করেছে আমি গাঁৱৰ স্বাভিমান যেটো এই বৃদ্ধি করবল কারণ আমিও গাঁৱতে থাকো বা গাঁৱৰ একোজন লড়া নিজের গাঁওখন আমি চাব লাগিব মই যতে নাথাকো মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক এই পদক্ষেপ আদরণি জানাইছো আমার যদি আমি আমার যে মিশন আমি আমি এচিভ করিম হয়তো আমার 1400 হব পারে আপনাদের চাই থাকব শুনক কংগ্রেস আর UDFর কথা তো হল কথা
কং ইউডিএফ কার লগত থাকিব কংগ্রেস কার লগত থাকিব তেওঁলোকে নিজে জানে সকাকো স্ট্যান কৰি পার্টিত লওয়া নহয় মই ইয়াতে বহি আছো আপোনালোকৰ মত বিনিময় কৰি আছো যে মোৰ মনটো কোনবা ৰেষ্টুৰেণ্টত বহি আছে তেতিয়া মই কি কৰিম কওক আপোনালোকে তো ভাবিব যে ভৱেশ কলিতাৰ শৰীৰটোতো ইয়াতে আছে কিন্তু মনটো আছে ফেঞ্চি বজাৰত যদি কোনোবাই পার্টিত ক্ষমা দিম বুলি আহি তেওঁ ভিতৰৰ বস্তুটো যদি তেওঁ বেলেগত ৰাখে তো এইটো বহুত প্ৰব্লেম হয় সেইকাৰণে কৈছোঁ যে দলত থাকিলে দলৰ ডিচিপ্লিন দলৰ আদৰ্শ এইখিনি মেইনটেইন কৰি চলিলে আমি আনন্দিত হওঁ আলোচনা কৰিম ঘটনাটো কি আছে তেখেতৰ যিহেতু সমষ্টিতেই সেইখন আমাৰ বিশ্ববিদ্যালয় কবিগুৰু ৰবীন্দ্ৰনাথ বিশ্ববিদ্যালয় আৰু তাৰ তেখেতৰ যি অমলেন্দু ডাঙৰীয়া নেকি অমলেন্দু চক্ৰৱৰ্তী ডাঙৰীয়া নিশ্চয় দুইজনৰ ফোনত বাৰ্তালাপ কৰি কিনো হৈছে ঘটনাটো এবাৰ জানিব নিশ্চয় চেষ্টা কৰিম মই